আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াও ভালোবাসা অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে তো হচ্ছে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার তিনটা কলিজার টুকরা তা হচ্ছে দেখেন আমার ছেলে মেয়ে নিউ ব্যাগ পেয়ে এত এত খুশি খুশি ঠেলায় গাড়ির থেকে আমার ছোটো ছেলে পড়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে আমার নতুন ছেলে নতুন মেয়ের জন্য আর কি ব্যাগ কিনতে গিয়েছিলাম তো হচ্ছে ওতে পাশাপাশি আমার দুই ছেলেকেও ব্যাগ কিনে দিয়ে হয়েছে আর কি তো এই ব্যাগ পেয়ে ওরা হচ্ছে রাত্রে আমরা মার্কেট থেকে আসার পরে ব্যাগ নিয়ে এত খেলাধুলা করেছে যে ব্যাগ নিয়েই ঘুমিয়ে গেছে তো দেখতেই পারছেন ওরা কত সুন্দর খেলাধুলা করতেছে আসলে হচ্ছে কি বাচ্চারা হচ্ছে আল্লাহর দান কেউ পায় কেউ পায় না তো আমার ঘরে কিন্তু তিনটা আমাদের একদম তিনটা সন্তান আল্লাহ দিয়েছে তো আমাদের সন্তানের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যেন ওদেরকে ভালো মনের মানুষ করে তুলতে পারি আর পাক যেন তাদেরকে সেই হেদ দান করেন তো ওরা তিন ভাই বোন আছে বলে কিন্তু এক্সট্রা কোনো ওদের ফ্রেন্ডের কোনো প্রয়োজন হয় না ওরা তিনজনই সুন্দর খুব সুন্দরভাবে খেলাধুলা করে আর যখন ওরা মারামারি করে একদম তিনজনই একদম আমাকে পাগল করে ফেলে তো যাই হোক আজকে আমি হচ্ছে রুই মাছ রেসিপি দেখাবো অনেক স্বাদের রুই মাছ রেসিপি তিন পিস মাছ কিভাবে রান্না করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কি জানেন রান্নাটা হচ্ছে মনের একটা আর্ট মনের একটা ভালোবাসা রান্নাটা যদি আপনি ভালোবাসা দিয়ে রান্না করেন মনের মাদুরি দিয়ে রান্না করেন তাহলে তাহলে রান্নাটা অবশ্যই অনেক মজা হবে আর যদি মনের মধ্যে কোনো রকমের শান্তি থাকে না অশান্তিতে ভুগছেন আর আপনি সেই সময় আপনি রান্না করতে গিয়েছেন সেই রান্না কি আপনার মজা হবে কখনই না তো এমন টাইপের কিন্তু অনেক সময় অনেক মেয়েদেরই হয়ে থাকে তো মাঝে মধ্যে আমারও এমন হয়ে যায় যে রান্না করি ঠিকই রান্না কিন্তু কোনো মজা হয় না তো আজ আমার রান্নাটা মজা করার জন্য আমি হচ্ছে স্বাদের একটা মশলা ইউজ করবো সবসময় রান্না কিন্তু এক হয় না একটু ভিন্ন স্বাদের ভাবে একটু রান্না করবেন দেখবেন যে রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগে তাই না আর সব সময় যদি একইভাবে রান্না করি না তাহলে হাজব্যান্ডের কাছেও শুনতে হয় তুমি কি রান্না করো যে রান্না মজা হয় না আসলে আমরা কষ্ট করে রান্না করি কিন্তু যখন বলে যে রান্না মজা হয় না তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে তো আজকে মন একদম মনের মাদুরি দিয়ে রান্না করতেছি স্বাদ হবে না কেন স্বাদের মশলা দিয়ে স্বাদ করে রান্না করব। মনের মধ্যে যাই থাকুক না কেন আজ আমি স্বাদ করে রান্না করবই তো হচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এখানে আমি কি কী দিয়েছি আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ো এখন হচ্ছে আমি পরিমাণে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তো হচ্ছে এখানে আমি সেই স্বাদের মশলাটা দিব। জানেন সেই স্বাদের মশলাটা কি আমরা সবাই চিনি কম বেশি কিন্তু যারা নতুন এখনও নতুন গৃহিণী আর কি এই দেখেন স্বাদের মশলা আমি কিন্তু আমার রেসিপিটা আমার নতুন আপুদের জন্য শেয়ার করছি যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন যে স্বাদের মানে ম্যাগি স্বাদের মশলাটা ইউজ করলে স্বাদটা অনেক বেড়ে যায় এটা আমি নতুন আপুদের জন্য আর কি বললাম আর যারা পুরা রাঁধুনি আছি তারা তো জানি যে রান্না আসলে স্বাদ হবে কিভাবে তো হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এখানে তো আমার রেসিপিটা দেখতে থাকেন আর হচ্ছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করবেন শেয়ার করবেন নুসরত ব্লকের সাথে থাকবেন তো হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আর রান্নার কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে যেমন হলুদ মরিচ ধনে গুঁড়া সব কিছু পরিমাণ দিলে কিন্তু কালারটা অনেক স্বাদ হয় তো আজকে কিন্তু আমি তিন পিস মাছ রান্না করব চার পিস ভেজ যে ছিলাম আমার ছেলে মেয়েরা কিন্তু কোনো মাছ খায় না তাদের খাদ্য হচ্ছে ডিম আর ডাল এই দুইটা দিয়ে কিন্তু তারা ভাত খায় তিন তিনও বেলা না বেলা তারা ডিম আর ডাল দিয়ে ভাত খায় তো ওদেরকে আমি মাছ একদম খাওয়াইতেই পারি না তো এই যে আমি বড় বড় তিন পিস মাছ রান্না করব আমাদের জন্য আর কি তো দেখতেই পারছেন আমি মাছ দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি একটু নাড়া দিয়ে পানি দিয়ে দেবো অল্প পানি দিবো যেহেতু মাছ ধুপে মানে মাছটা ভোনা করছি অল্প পানি দিয়ে আমি রান্না করে নিব ভোনা বোনা করব আর কি তো ঠিক আছে আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধুদের পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ ও তাদের জন্য ভালোবাসা রইল আমার তো এই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে প্রায় হয়ে গেছে এখন আমি লাস্ট ফিনিশনে ধনে পাতে দিয়ে নামিয়ে নিব। তো আমার এই স্বাদের রেসিপিটা প্লিজ আপুরা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ